প্রসাদ চট্টোপাধ্যায় লোকায়ত মত বা চার্বাক মত নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছেন, এবং শুধু বিস্তারিতভাবেই আলাপ আলোচনা করেছেন তা না, তিনি যে উচ্চতায় এই আলাপ আলোচনাকে নিয়ে গেছেন সেটা দেবীপ্রসাদের আগে বা এমনকি দেবীপ্রসাদের পরেও যারা চার্বাক মত বা লোকায়ত মত নিয়ে গবেষণা করেছেন, চর্চা করেছেন, তারা সেই উচ্চতায়, দেবীপ্রসাদের উচ্চতায় কখনোই পৌঁছতে পারেননি। এটা আমার অবশ্যই আমার বক্তব্য, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা অনুভব, যে দেবীপ্রসাদকে যদি আমরা বাদ দিই, চার্বাক মত নিয়ে আরও যা যা আলোচনা হয়েছে এখনও পর্যন্ত, সেখান থেকে যদি আমরা দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়কে বাদ দিই, তাহলে চার্বাক মত সম্পর্কে আমরা কী জানতে পারি? আমরা এটা জানতে পারি যে ভারতে চার্বাক দর্শন বা লোকায়ত মত একই কথা, চার্বাক এবং লোকায়ত দুটি একই জিনিসকে বোঝায়। তো এটি আমাদের দেশের একটি বস্তুবাদী দর্শন, এবং এই বস্তুবাদী দর্শন তার যে জ্ঞানতাত্ত্বিক দিক, সেই জ্ঞানতাত্ত্বিক দিকটি প্রতিষ্ঠিত রয়েছে যে বক্তব্যের ওপর, সেটি হচ্ছে যে একমাত্র প্রত্যক্ষই হচ্ছে একমাত্র প্রমাণ। এখানে দুটো ব্যাপার একটু বলে রাখি, সেটা হচ্ছে যে যারা দর্শন চর্চা নিয়মিতভাবে করেন না বা দর্শনের ছাত্র নন বা দর্শন চর্চায় প্রথম প্রথম আসছেন, তাদের জন্য এটা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে যে কোনো দর্শনের দুটি দিক থাকে। একটি হচ্ছে যে তার সত্তাতাত্ত্বিক দিক বা অন্টোলজিক্যাল সাইড, এটা হচ্ছে যে সেই দর্শন জগৎকে যে দেখে, জগৎকে কি দেখে, বস্তুটা কেমন। হ্যাঁ, বস্তু বলতে সমস্ত কিছুই বস্তু, মানে একজন দার্শনিক সে সমস্ত কিছুকেই যে দেখছেন সেটাকে আমরা দর্শনের ভাষায় বস্তু বলি। তাহলে সেই যে দার্শনিকের যে দেখছেন, এই জগৎকে দেখছেন বা বস্তুকে দেখছেন বা যা যা দেখছেন সেটাকে ঠিক কী দেখছেন, তার সত্তাটা কী, এই সত্তা নিয়ে আলোচনা, বস্তুর সত্তা নিয়ে আলোচনা, এইটা হচ্ছে যে দর্শনের সত্তাতাত্ত্বিক দিক। আর আরেকটা হচ্ছে যে দর্শনের জ্ঞানতাত্ত্বিক দিক বা এপিস্টেমোলজিক্যাল সাইড। জ্ঞানতাত্ত্বিক দিকের সেটি কী, সেটা হচ্ছে যে সে কোন দৃষ্টিতে দেখছে, সে কীভাবে দেখছে, তার দেখার ধরনটা কী। মানে ধরুন আরও যদি দু একটা কথা বলা যায়, যে যে আমি একটা নলেজ, একটা জ্ঞান, এই জ্ঞানটি যে আমি লাভ করব, এই জ্ঞান এটার মাধ্যমটা কী, এর উপায়টা কী, কীভাবে আমি লাভ করি, একটা ভ্যালিড জ্ঞান, ভ্যালিড নলেজ মানে বৈধ জ্ঞান, সংশয় নয়, বৈধ জ্ঞান, তাকে যে আমি লাভ করব তার উপায়টা কী। যেমন কেউ বললেন যে সেটা হচ্ছে যে আমাদেরকে সেটা দেখতে হবে, চোখে চোখে দেখতে হবে বা স্পর্শ করতে হবে, মানে পঞ্চ ইন্দ্রিয়র সেখানে থাকবে, পঞ্চ ইন্দ্রিয়র কন্ট্যাক্ট আসতে হবে, তবে আমরা বুঝতে পারবো যে সেই বস্তুটা সে আছে, মানে এইভাবে আমরা একটা জ্ঞান পাবো, মানে এটাকে বলা হয় প্রত্যক্ষ। আবার কেউ কেউ বললেন যে না, শুধু প্রত্যক্ষ দিয়েই বা কেন, হ্যাঁ আমরা যুক্তির সাহায্যে, হ্যাঁ যুক্তির সাহায্যেও আমরা একটা বস্তু সম্পর্কে জানতে পারি, বস্তুর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি যদি আমরা আমরা যুক্তিকে ব্যবহার করি। যেমন আমরা যাচ্ছি, দেখলাম যে পাহাড়ের মাথায় ধোঁয়া বেরোচ্ছে, তো পাহাড়ের মাথায় যে ধোঁয়া বেরোচ্ছে সেই ধোঁয়াটা দেখে আমরা ভাবলাম সেটা হচ্ছে তাহলে নিশ্চয়ই সেখানে আগুন আছে, কারণ আগুন এবং ধোঁয়ার মধ্যে একটা নিয়ত ব্যভিচারী সম্পর্ক আছে, ব্যক্তি আছে, তাহলে সেখানে আমি কিন্তু আগুনটা দেখছি না, আমি দেখছি কিন্তু ধোঁয়াটা, কিন্তু ধোঁয়াটা দেখে আমি আগুনের অস্তিত্বকে অনুমান করি। তাহলে এইভাবে যুক্তিকে বলা হয় অনুমান, ইনফারেন্স। তাহলে কেউ কেউ বললেন যে না, শুধুমাত্র প্রত্যক্ষই নয়, তার সঙ্গে অনুমানও দিয়েও দেখা যায়। আবার কেউ কেউ বললেন যে না, শুধু ভাই তাই কেন, আমরা যে কোনো গুরু, তার চোখ দিয়েও, আমার যে গুরু, যে আমার শিক্ষক, তিনি আমার থেকে আরও আরও অনেক কিছু দেখেন, আরও অনেক বড় কিছু দেখেন, হ্যাঁ তো তার চোখ দিয়েও আমি দেখতে পাই। তো এটাকে বলা হয় শব্দ বা আত্ম, তো এটাও কেউ কেউ বললেন যেভাবেও দেখা যায়। তাহলে আমি ঠিক কোন পদ্ধতিতে আমি জ্ঞান লাভ করি, জ্ঞান লাভের উপায় কী, জ্ঞান লাভের মাধ্যম কী, এইটাকে ভারতীয় দর্শনে জ্ঞান লাভের উপায়কে বলা হয়েছে প্রমাণ, হ্যাঁ মিনস অফ ভ্যালিড নলেজ, এটা এটা হচ্ছে প্রমাণ।
তো এখন চার্বাক দর্শন সম্পর্কে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে চার্বাক দর্শন এপিস্টেমোলজিক্যালি জ্ঞানতাত্ত্বিকভাবে সে দাঁড়িয়ে আছে যে বক্তব্যের ওপর সেটা হচ্ছে যে একমাত্র প্রত্যক্ষই প্রমাণ, অর্থাৎ যাকে দেখি না তাকে স্বীকার করি না, যাকে দেখি না তাকে স্বীকার করি না, আত্মা স্বীকার করি না কারণ আত্মা দেখি না, ঈশ্বরকে স্বীকার করি না কারণ ঈশ্বর দেখি না, মানে এইভাবে আর কি তার জ্ঞানতাত্ত্বিক দিকটি বিকশিত হয়েছে এবং সেই অর্থে সে একটি কড়া বস্তুবাদী অবস্থানে রয়েছে, কড়া বস্তুবাদী দর্শন। এইটা আমরা জানতাম, আমরা এটাও জানতাম সেটা হচ্ছে যে চার্বাক দর্শনের যে কোনো বই বা গ্রন্থ হয় সে গ্রন্থ পাওয়া যায় না ভারতবর্ষে, এটা আমরা জানতাম যে তার অথচ গ্রন্থ ছিল। হ্যাঁ, কিন্তু কেন গ্রন্থ পাওয়া যায় না সেটা নিয়ে মোটামুটি যারা র্যাডিক্যাল বুদ্ধিজীবী আছেন তাদের বক্তব্য হচ্ছে যে আসলে সব লোপাট করে দেওয়া হয়, মানে শঙ্করাচার্যের পর মানে খ্রিস্টীয় অষ্টম শতকের পর ভারতবর্ষে যে যেটা চলে আর কি সেটা হচ্ছে যে তার আগেকার সেই সহনশীল অবস্থাটি আর থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে যে এটা অত্যাচার মারদাঙ্গা এবং ব্রাহ্মণদের বা ব্রাহ্মণ্যবাদের একটা তাণ্ডব গোটা ভারতবর্ষ জুড়ে চলতে থাকে, এর ফলে এই গ্রন্থগুলোকে লোপাট করে দেওয়া হয়। বৌদ্ধদের ক্ষেত্রেও সেটা করা হয় কিন্তু বৌদ্ধরা বেঁচে যায় এই কারণে, কারণ হচ্ছে যে তাদের গ্রন্থগুলো ইতিমধ্যেই বিভিন্ন ভাষায় ভারতের বাইরে চলে যায়, বিভিন্ন ভাষায় সেগুলোকে অনুবাদ করা হয়, করে সেটা ভারতের বাইরে যে বৌদ্ধ মঠগুলি আছে সেই বৌদ্ধ মঠগুলিতে থাকে। সংস্কৃত গ্রন্থগুলো, বহু সংস্কৃত বৌদ্ধ গ্রন্থ বাইরে পাওয়া গেছে, বা এমনকি পালি যেটা সেটা হচ্ছে যে মূলত শ্রীলঙ্কায় সেই পালি গ্রন্থগুলিকে পাওয়া গেছে, কিন্তু চার্বাকদের ক্ষেত্রে এই সুযোগটা ঘটেনি। ফলত যেটা হয় সেটা হচ্ছে যে চার্বাক গ্রন্থগুলো আর পাওয়া যায় না, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মনে করা হয়। এখন এটা আমরা জানতাম, ফলত চার্বাক মতের একটা ব্যাপক বিকৃতি করে, যেটা আমরা জানি যে এই যে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট শক্তি, এরা মানে আজকে বিজেপি যে ফ্যাসিস্ট হলো, ফ্যাসিস্ট শক্তিরূপে উঠে দাঁড়ালো বা ইমার্জ করলো, সেটা কিন্তু এমনি এমনি নয়, তার পেছনে একটা ইতিহাস আছে। সেই ইতিহাসে দেখা যায় যে তারা অতীতে এটা অনেকবারই করেছে, সেটা হচ্ছে যে বিপক্ষের গ্রন্থকে লোপাট করে দিয়েছে, হাফিজ করে দিয়েছে, দিয়ে এবার তাদের বক্তব্যটাকে বিকৃত করেছে, তাদের বক্তব্যটাকে বিকৃত করেছে। যেমন চার্বাক মত আজকে জেনেছেন যে স্কলাররা, সেটা কোথা থেকে জেনেছেন, জেনেছেন যেটা সেটা হচ্ছে যে তার মানে এই যে বৈদান্তিকদের যে আলোচনা বা চার্বাক মতের যে বিরুদ্ধ পক্ষীয় আরও যারা বিরুদ্ধ পক্ষীয় আছে, সেটা বৈদান্তিক একা শুধু নন, অন্যরাও যে অন্য যে বেদভিত্তিক দর্শনগুলি, তারাও তাদের কাছ থেকে তাদের মুখ থেকে আর কি তারা যখন তাদের ব্যাখ্যা থেকে এটা জানা গেছে সেটা হচ্ছে যে চার্বাক মতটা কী। এখন আমাদের দেশে দার্শনিক তর্কের একটা পদ্ধতি আছে, পদ্ধতি হচ্ছে এই, সেটা হচ্ছে যে আমি যখন কোনো একটা লিখছি, একটা গ্রন্থ লিখছি, ধরুন আপনার বিরুদ্ধে লিখছি, তখন আমাকে কী করতে হবে, প্রথমে আপনার বক্তব্যটাকে তুলে দিতে হবে, এবং সেটা আগেকার দিনে খুব অনেস্টলি করা হতো, কিন্তু এই অনেস্টলি একটা সময়ের পর আর বজায় থাকে, যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে ব্যাপক বিকৃতকরণ করা হয়েছে চার্বাক মতকে, এবং মানে তার একটা উদাহরণ আমরা এটাও যে জেনেছি যে ওই যে কথাটা যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং পিত্বা ভৃতং পিবেত, অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাঁচো ঋণ করেও ঘি খাও, এই হচ্ছে যে চার্বাকরা নাকি বলেছেন। কিন্তু পরে জানা গেছে যে না, চার্বাকরা এরকম কথা বলেননি, চার্বাক কথাটা বস্তুবাদী কথাই, হ্যাঁ কিন্তু এরকম নয়, মানে ঋণ করেও ঘি খাও এই কথাটা বলে, যেটা বলেছেন তারা হচ্ছে যে যাবৎ জীবেত সুখং জীবের নাস্তি মৃত্যুর গোচর ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কুতঃ, অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাঁচো, মৃত্যুর অগোচরে কিছুই নেই, দেহ একবার ভস্মীভূত হয়ে গেলে তা কোথা থেকেই বা ফিরে আসে। এইটা হচ্ছে অরিজিনাল চার্বাক শ্লোক, কিন্তু তাকে কীভাবে বিকৃত করা হলো সেটা তো দেখা গেল। এখন এইভাবে এটা আমরা জেনেছি যে চার্বাক মত হচ্ছে যে একটা সুখবাদী মত, মানে এটা খুব বড় আকারে প্রচার করা হয়েছে যে এরা হচ্ছে সুখবাদী, এরা সুখ
সুখের অন্বেষণ করে বা সুখের ওপর সুখ চায় বা তার ওপরই আর কি গোটা মানব জীবন তার অনুশীলনকে দাঁড় করাতে চায়। এগুলো আমরা মোটামুটিভাবে জেনেছি। কিন্তু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় কিন্তু তার আলোচনাকে আরও অনেক দূর নিয়ে কীরকম মারাত্মক জায়গায় নিয়ে গেলেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় সেটা ক্রমশ আমাদের আলোচনায় বোঝা যাবে। কিন্তু এখনও অবধি চারবাক মত নিয়ে যে আলাপ আলোচনা হয়েছে, মানে দেবীপ্রসাদকে বাদ দিয়ে যে আলাপ আলোচনা হয়েছে, তারা যেটা হয়েছে সেটা হচ্ছে যে মাধবাচার্যের একটি বই আছে, সেটা হচ্ছে যে সর্বদর্শন সমগ্র। এই সর্বদর্শন সমগ্রের ওপর ভিত্তি করেই চারবাক দর্শনকে আলোচনা করা হয়েছে। এখন এখানে একটা কথা বলি, আমাদের দেশে দর্শনের ইতিহাস রচনা করার একটা অভ্যাস আছে। আগেকার দিনে যেটা হতো সেটা হচ্ছে যে এক একজন দার্শনিক তারা যেগুলোকে গুরুত্বপূর্ণ দর্শন বলে মনে করেন, পাঁচটি দর্শন হোক, ছটি দর্শন হোক, আটটি হোক, তারা এগুলিকে একটা সংগ্রহ করতেন, একটা একটা গ্রন্থে সেটাকে সংগ্রহ করতেন, যে পর পর বিভিন্ন দর্শনগুলি তার মূল বক্তব্য কী সেইটাকে তারা লিখতেন। তো এইটা হচ্ছে যে দর্শন সংগ্রহের বিশেষ ধরনের গ্রন্থ। তো এইটা আচার্য মাধব আর কি, বা মাধবাচার্য যে খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ এই যে এই 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 বইটি, এই গ্রন্থটি, সেটা হচ্ছে যে সর্বদর্শন সংগ্রহ। এই এখানে প্রায় ১৬টি দর্শনকে তিনি একটা জায়গায় নিয়ে এসেছিলেন। এই মাধবাচার্যের লেখার ওপর ভিত্তি করেই এই চারবাক মত আলোচনা করা হয়। এখন মাধবাচার্য হচ্ছেন যে চতুর্থ শতকের লোক হচ্ছেন মাধব। এখন মাধবের এই যে রচনাটি, এই এটা করার একটা কারণ ছিল, কারণ এটা সেটা হচ্ছে যে এর আগে এই ধরনের যে সংগ্রহগুলি, সেই সংগ্রহগুলির অনেকটা হারিয়ে যায়। শঙ্করের একটা সংগ্রহ ছিল, সেটা খুব পাওয়া যায় না। যেটা মূলত পাওয়া যেত সেটি হচ্ছে যে হরিভদ্র সুরি বলে একজন জৈন দার্শনিকের একটি রচনা, সেটা হচ্ছে যে খ্রিস্টীয় পঞ্চম শতকের শেষে বা ষষ্ঠ শতকের প্রথমের দিককার রচনা, অনেক পুরনো রচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রচনা। এই এই হচ্ছে এই এই বইটি হরিভদ্র সুরি। এখন হরিভদ্র যেটা করেন সেটা হচ্ছে যে তার তিনি ছটি দর্শনকে আলোচনা করেন, তার মধ্যে বেদান্তকে তিনি ধরেনি। এখন পরবর্তীতে শঙ্করের পর, শঙ্কর খ্রিস্টীয় অষ্টম শতকের লোক, তারপরে যখন ইয়ে হচ্ছে, মানে বেদান্ত যখন যেভাবেই হোক, সে তার থিওরিটিক্যাল আগ্রাসনের মধ্যে দিয়ে হোক, তার প্র্যাকটিক্যাল আগ্রাসনের মধ্যে দিয়ে হোক, মার দাঙ্গা করে হোক, সে যখন উঠে দাঁড়াচ্ছে এবং গোটা রাজন্য শক্তি, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় যে যুগলবন্দী, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থিওরিটিক্যাল হাতিয়ার হিসেবে ভারতে বেদান্ত উঠে আসছে এবং অন্য সমস্ত কিছুকে মুছে দিচ্ছে, স্বাভাবিকভাবেই তারপর বেদান্ত দর্শনকে ইনক্লুড করে জুড়ে নিয়ে একটা সংগ্রহ লেখার দরকার ছিল, এবং সেইটা মাধব ওই চতুর্থ শতকে মাধব এইটা লেখেন, এই বইটি লেখেন। এখানে তিনি বিভিন্ন মত নিয়ে আলোচনা করেন, প্রায় ১৬টা মত নিয়ে আলোচনা করেছেন। তো এইখানে যে চারবাক মত নিয়ে আলোচনা করা হয়েছে, সেই আলোচনার উপর ভিত্তি করে আধুনিককালে যে চারবাক গবেষকরা বা লোকায়ত গবেষকরা, তারা সমস্ত গবেষণাগুলো করেছেন। সেটা মার্ক্সবাদীও হতে পারে, অমার্ক্সবাদীও হতে পারে, তারা সকলেই মোটামুটি ওই এর ওপর একটা নির্ভর করেছেন, মানে মাধবের উপর একটা নির্ভর করেছেন। এইখানে দেবীপ্রসাদ প্রথমেই যেটা করলেন সেটা হচ্ছে যে মাধবাচার্যকে উড়িয়ে দিলেন একদম। এইটা এই 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 এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল দেবীপ্রসাদের। যেমন দেবীপ্রসাদ প্রশ্ন তুললেন যে আসলে আপনারা জানেন যে মাধব এবং সায়ন দুই ভাই, তাদের আরও এক ভাই ছিল, কিন্তু এই দুই ভাই প্রধানত হচ্ছে যে পরিচিত আমাদের কাছে, মাধব এবং সায়ন। সায়ন আচার্যের কথা আমরা সকলেই জানি, যে যিনি বেদের ব্যাখ্যা দিয়েছেন, ঋগ্বেদের ধরে ধরে প্রত্যেকটি এর ব্যাখ্যা দিয়েছেন সায়ন। সায়ন এবং মাধব দুই খুব গুরুত্বপূর্ণ ভ্রাতা আর কি, চতুর্থ শতকের। এবং তারা হচ্ছেন যে মানে রাজতন্ত্রের লোক,
রাজতন্ত্রের লোক স্বাভাবিকভাবেই সেই সময় বেদান্তের লোক মানেই রাজতন্ত্রের লোক, এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় যে তানাশাহি চলছে ভারতবর্ষে তার হাতিয়ার তারা, তারা ইডিওলজিক্যাল হাতিয়ার। তো দেবীপ্রসাদ এই জায়গাটা এই প্রশ্নটা করলেন, যে প্রশ্নটা আগে কেউ করেনি। দেবীপ্রসাদ এই প্রশ্নটা তার মানে তার যে ক্লাস বায়াসনেস, এই ক্লাস বায়াসনেসের প্রশ্নটা করলেন, সেটা হচ্ছে যে দ্য প্রিলিমিনারি ডাউট মে বি ফার্দার স্ট্রেন্থেন্ড বাই পয়েন্টিং টু মাধবাস প্রোনাউন্সড পলিটিক্যাল প্রি অকুপেশন। হি ওয়াজ লাইক হিজ ব্রাদার সায়ানা এ ফাউন্ডার মিনিস্টার অফ দ্য বিজয়নগরা এম্পায়ার। ইট ইজ প্রিজিউমড ফার্দার দ্যাট হি অবটেইনড ফ্রম এ মিডিয়েভাল মনাস্ট্রি দ্য নেসেসারি ফাইন্যান্স ফর এস্টাবলিশিং দিস এম্পায়ার। This shows that he was himself very much in the thick of political activities which were likely to have influenced his political enthusiasm. Philosophy was presumably the ideological counterpart of his practical politics. How could then an overt champion of aristocracy like Madhava give as an undistorted picture of the Lokayata which, as its name signified, embodied only with the world outlook of the masses. তো মাধব কী করে চার্বাক দর্শন নিয়ে সততার সাথে আলোচনা করবে বলুন তো, যে কিনা হচ্ছে যে একজন প্রকাশ্য সমর্থক বিজয়নগর এম্পায়ার, যে রাজত্ব সেই রাজত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট ছিলেন মাধব, এবং এবং সমস্ত ধরনের প্রতিক্রিয়াশীল যে ইনস্টিটিউশনগুলো আছে তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, এবং এবং তার তার পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে তার যে ফিলোসফিক্যাল যে কাজ তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। তো খুব স্বাভাবিকভাবেই তিনি চার্বাক দর্শনকে ডিস্টার্ব করবেন, এটাই তো স্বাভাবিক। সুতরাং কেন আমি মাধবের কথা শুনতে যাব? মাধবের কথার উপর ভিত্তি করে আমি চার্বাক বা লোকায়ত মতকে আলোচনা করলে সেই চার্বাক বা সেই লোকায়ত মত নিয়ে আলোচনাটা হয়? দেবীপ্রসাদ এই প্রশ্নটা করলেন, এবং প্রথমেই তিনি মাধবের যে অথরিটি এতদিন পর্যন্ত ছিল, এমনকি আমাদের যে আধুনিক গবেষকরাও এই প্রশ্নটা করে ওঠার তাদের মাথাতে আসেনি, বা যাই হোক ওই যে বলে না যে শ্রেণী প্রশ্নটা তাদের আসেনি কো মাথায়। তো এইটা আমাদের দেবীপ্রসাদ এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তুললেন, সেটা হচ্ছে যে মাধবের কথার উপর ভিত্তি করে আমরা চার্বাক দর্শন আলোচনা করব। সুতরাং চার্বাক দর্শনকে আলোচনা করতে গেলে তার অন্যান্য অ্যাসপেক্ট আমাদেরকে বুঝতে হবে মাধবের বাইরে গিয়ে। এবং মাধবকে জবাব দিলেন তিনি, মাধব তিনটি পয়েন্ট উল্লেখ করেছিলেন বা তুলেছিলেন চার্বাক দর্শনের বিরুদ্ধে বা চার্বাক দর্শনকে খাটো করার জন্য, তার তার যে প্রপার যে গুরুত্ব আর কি লোকায়ত মতের, সেই সেই মতের গুরুত্বকে খাটো করার জন্য মাধব যে আলোচনা করেছিলেন, দেবীপ্রসাদ তার তাকে একদম একদম মানে খণ্ডন শুধু করলেন বললে ঠিক বলা হয় না, মানে তাকে একদম ধসিয়ে দিলেন, মানে একদম পথে বসিয়ে দিলেন। এইটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা পরের দিন এই আলোচনাটা শুরু করব যে মাধবের কী বক্তব্য ছিল এবং দেবীপ্রসাদ তার বিরুদ্ধে কী বললেন, সেই আলোচনাটা একদিনে হবে না, সেই আলোচনাটা শুরু হবে, আমরা শুরু করব হচ্ছে আগামীকাল।